হযরত আব্দুল্লাহ বলতে রে সম্রাট আমি আব্দুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছি এক আল্লাহকে আল্লাহ বলে মানেন আমাদের রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিন ইনসাফ কায়েম করেন ন্যায় বিচার কায়েম করেন আদালত কায়েম করেন ইনসানিয়ত কায়েম করেন এই কাজ করলে আল্লাহ খুশি হবেন বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন সুবহানাল্লাহ ইনি ইসলামের বিভিন্ন কথাবার্তা সব বলেছেন ইসলামের এই সিস্টেম এই নিয়ম হযরতে আব্দুল্লাহর কথা বাদশা মন দিয়ে শুনে কিছুক্ষণ পর বলছে আব্দুল্লাহ তুমি তো তোমার কথা বলেছো এবার আমি আমার কথা বলি যে বলেন আমি তোমাকে বলছি শুনে ইসলাম ছেড়ে দাও বাদশা বলছে শুনবেন হাদিসটি ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও মুহাম্মদ মুস্তাফাকে ছেড়ে দাও জি আমার দলে এসো আমার ধর্মে এসো আসলে কি পাবে আমার ইরানের টোটাল সাম্রাজ্যের অর্ধেকটা মালিকানা দেব হযরত আব্দুল্লাহ কি বলছে সম্রাট আমি আপনাকে বলছি আপনি ইসলাম গ্রহণ করেন আল্লাহকে আল্লাহ বলে মানেন আমাদের রাসূলকে আল্লাহ রাসূল বলে মেনে নিন বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের জান্নাত দেবেন বাদশা বলছে আব্দুল্লাহ তুমি যে জান্নাতের কথা বলছো সে তো অনেক পরে মরার পরে হিসাবের পরে পেতেও পারি নাও পেতে পারি কোনো গ্যারান্টি নেই কিন্তু আমি তোমাকে বলছি ইসলাম ছাড়ো কোরআন ছাড়ো দ্বীন ছাড়ো মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও আমার দলে এসো আসলে এক্ষুনি আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেব কি গো হুজুর কি জবাব দিয়েছিলেন জানেন হযরত আব্দুল্লাহ জবাব দিয়ে বলেছিলেন ইরানের সম্রাট ইরানের বাদশা আমি আব্দুল্লাহ বলছি আমার মৌত হয়ে যাবে কোনো পারোয়া নাই জীবন চলে যাবে কোনো পারোয়া নাই শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনো দিনও ছাড়ব না আর একটু জোরে বলেন আরো জোরে বলেন ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন না ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখছেন এম দাদা হুজুর ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব আলে কি গো এরা সব এই না খেয়ে বসে আছে নাকি একটু দিল খুলে ঝেড়ে পড়েন না আল্লাহুম্মা আখো কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আখো কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ জান্নাত কি পত্তোঁ পে আরশে উলা পর জান্নাত কি পত্তোঁ পে আরশে উলা পর আদম নে দেখা থা গা নামে মুহাম্মদ আঁখো কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ पूछेगा रब ने है लाया क्या क्या पूछेगा रब ने है लाया क्या क्या मैं तो कहूंगा नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद जन्नत की पत्तों पे अर्शे उला पर जन्नत की पत्तों पे अर्शे उला पर आदम ने देखा था गा नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद जन्नत की पत्तों पे अर्शे उला पर जन्नत की पत्तों पे अर्शे उला पर आदम ने देखा था गा नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद सुभान अल्लाह
पूछेगा रब ने है लाया क्या क्या, पूछेगा रब ने है लाया क्या क्या, मैं तो कहूंगा नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद जन्नत की पत्तों पे अर्श उला पर, जन्नत की पत्तों पे अर्श उला पर आदम ने देखा था गा नामे मोहम्मद अल्लाहुम्मा। माशाल्लाह माशाल्लाह, जोरे जोरे वाला आले। आमार भाईरा ए हादिसटा शोनेन भालो लागबे आशा करी। प्रश्न करी आपनादेर, आल्लाह नबीर जमाना शेष, आबू बक्कर सिद्दीकेर जमाना, आबू बक्कर सिद्दीकेर जमाना शेष, तारपर जमाना कार? ए कार जमाना? आबू बक्कर सिद्दीकेर पर कार जमाना? ওমর ফারুকের জামানা। আচ্ছা উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? এইটা খুব ভালো জানে এরা, খুব রাগী মানুষ ছিলেন। ওমর ফারুকের জীবনী পড়লে জানবেন। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, আর ইবলিস শয়তান বলে আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ, এত দিল খুলে হয় না? সুবহানাল্লাহ, এরা কার আগে একটু মহব্বত করে হবে না? সুবহানাল্লাহ, ওমরের জীবনী পড়লে পাবেন হুজুর যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ এরকম পাওয়ার দিয়েছিল। ওমর ফারুকের জীবনীতে একদিন পড়ছিলাম, একটা লোক না মদ খেয়ে মদ লুকিয়ে নিয়ে যাচ্ছে, আর রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে আল্লাহ সবার সাথে দেখা হয় হোক যেন ওমরের সাথে দেখা না হয়, আল্লাহ সবার সাথে দেখা হয় হোক যেন অমর ফারুকের সাথে দেখা না হয়। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় না কিসের ভয় সেখানে কথা আছে না, হ্যাঁ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তা উনি এরকম মনে মনে ভাবছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর অমরের সামনে দেখা। এই চোরের মন পুলিশ পুলিশ, ও তো চোখ দেখে বুঝছে এই তোমার হাতে কি না হুজুর, এই কিছু আছে কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? না হুজুর কিছু না, না কিছু একটা আছে তোমার, কি লুকিয়ে রেখেছো বলো। লোকটা ওখানে দাঁড়িয়ে তওবা করছেন, আল্লাহ আমি জীবনের মতো তওবা করছি আর কোনোদিন মদ খাবো না, তবে আল্লাহ আপনি আমাকে ওমর ফারুকের সামনে বেইজ্জতি করবেন না, আল্লাহ ওমর ফারুকের সাথে আমার সম্মানটা নষ্ট করবেন না, তিনি সম্মানীয় মানুষ ছিলেন, আল্লাহ আপনি সম্মান নষ্ট করবেন না, তবে আমি ওয়াদা করছি তওবা করছি আর জীবনে মদ খাবো না। ওমরকে বলছে হুজুর ওতে সিরকা আছে, সিরকা হচ্ছে একটা আরবিক খাদ্যের নাম, কই দেখি বার করেছেন? আল্লাহ একবার কিতাবে দেখছিলাম আল্লাহ পাক ওই বান্দার ওই মুহূর্তে তওবাকে কবুল করে পরিবর্তন করে এটা সিরকা বানিয়ে দিয়েছে। আল্লাহ ওমরকে এরকম পাওয়ারফুল মানুষ করেছিলেন। তাই তো রসুল বলেছিলেন আমার পরে কোনো নবী আসবে না, রসুল আসবে না, পয়গম্বর আসবে না, আল্লাহ আমার পরে কাউকে নবী বানাবেন না, যদি কাউকে বানাতেন কাকে গো? যে ওমর ফারুককে আমার আল্লাহ রসুল নবী বানিয়ে দিতেন। আমার কথা বুঝছেন তো নাকি? সেই ওমরের জামানায় নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। এই হাদিসটা মন দিয়ে শুনেন, বিশাল ভালো লাগবে, ইন্টারেস্টিং। যে ইনি ইসলামের প্রচারের লক্ষ্যে, ইসলামকে ছড়িয়ে দেবার লক্ষ্যে ইরানের জমিনে যাবেন। ওমরকে বলেন ভাই ওমর আমি ইরানের জমিনে ইসলামের প্রচার করব, অনুমতি দিন। ওমর বলল ঠিক আছে। ওমর ফারুকের অনুমতি নিয়ে কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে ইরানের জমিনে যাচ্ছেন ইরান। আর ইরানের বাদশা একজন ইহুদি সম্প্রদায়ের মানুষ ছিলেন, তাকে গিয়ে বলে ইরানের সম্রাট, এই ইরানের বাদশাহ, এই ইরানের শাহেনশাহ, আমার নাম আব্দুল্লাহ, মদিনা শরীফ থেকে এসেছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবীদের নবী, কাবার কাবা, বাইতুল্লাহর বাইতুল্লাহ, মুহাম্মদ রসুলুল্লাহ, সকলে চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিন, আর ইসলাম কবুল করেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে রহমতের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। আমি একটু জোরে শুনতে চাই। আচ্ছা আপনারা বক্তাটাকে ইয়ং দেখছেন না বুড়ো দেখছেন বলেন তো? ইয়ং না বুড়ো? বক্তা যদি ইয়ং হয় শ্রোতা ইয়ং হবে না বুড়ো হবে? এত ধাক্কা মারতে হচ্ছে কেন?
ঝিল খুলে ঝেড়ে মারেন না রে বাবা, সুবহানাল্লাহ। যদি এটা ফুটবল খেলা হতো কেউ বলতো আর গোল বলো, আগেই চিল্লে দিত। হযরত আব্দুল্লাহ বলতেন, রে সম্রাট, আমি আব্দুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের রসুলকে মুহাম্মদ রসুল্লাহ বলে মেনে নিন, ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, আদালত কায়েম করেন, ইনসানিয়ত কায়েম করেন, এই কাজ করলে আল্লাহ খুশি হবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। ইনি ইসলামের বিভিন্ন কথাবার্তা সব বলেছেন, ইসলামের এই সিস্টেম, এই নিয়ম। হাজরে আব্দুল্লাহর কথা বাদশা মন দিয়ে শুনে কিছুক্ষণ পর বলছে, আব্দুল্লাহ তুমি তো তোমার কথা বলেছ, এবার আমি আমার কথা বলি। যে বলেন, আমি তোমাকে বলছি শুনে ইসলাম ছেড়ে দাও। বাদশা বলছে, শুনবেন হাদিসটি, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, মোহাম্মদ মোস্তফাকে ছেড়ে দাও, যে আমার দলে এসো, আমার ধর্মে এসো, আসলে কি পাবে, আমার ইরানের টোটাল সাম্রাজ্যের অর্ধেকটা মালিকানা দেবো। হযরত আব্দুল্লাহ কি বলছে, সম্রাট আমি আপনাকে বলছি আপনি ইসলাম গ্রহণ করেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের রসুলকে আল্লাহ রসুল বলে মেনে নিন, বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের জান্নাত দেবেন। বাদশা বলছে, আব্দুল্লাহ তুমি যে জান্নাতের কথা বলছো সে তো অনেক পরে, মরার পরে, হিসাবের পরে, পেতেও পারি নাও পেতে পারি, কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি তোমাকে বলছি ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দিন ছাড়ো, মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আমার দলে এসো, আসলে এক্ষুনি আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেব। কি গো হুজুর কি জবাব দিয়েছিল জানেন? হাজিন আব্দুল্লাহ জবাব দিয়ে বলেছিলেন, ইরানের সম্রাট, ইরানের বাদশা, আমি আব্দুল্লাহ বলছি, আমার মৌত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে কোনো দিনও ছাড়ব না। আর একটু জোরে বলেন, আর জোরে বলেন। বাদশাহ বললেন, আব্দুল্লাহ এখনো সময় তোমার রয়েছে, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দিন ছাড়ো, আমার ধর্মকে তুমি মেনে নাও, তুমি যে জান্নাতের কথা বলছো সে জান্নাত অনেক পরে, সে জান্নাত অনেক দূরে, পেতেও পারি নাও পারি, কিন্তু আমি তোমাকে বলছি ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দিন ছাড়ো, আমার ধর্ম তুমি মেনে নাও, বিনিময়ে আমার অর্ধেক সাম্রাজ্যের মালিক হয়ে যাও। হুজুর আবার বলেছেন, আমি আব্দুল্লাহ আবার বলছি জীবন দেব মাগার, ঈমান আমি কোনো দিনও দেব না। ভাইজান এসে গেছে, মাশাআল্লাহ, একবার তকবীর দেন না রে তকবীর, আপনারা খুশি হননি নাকি, জিল খুলে তকবীর দেন না রে তকবীর, সিলসিলে হক মুজাদ্দিদে জামান, সিলসিলে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারাই দিবে ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের প্রাণের মহব্বতের ভাইজান হুজুর কেবলা, নারাই দিবে আশপাশে যারা আছেন সব চলে আসেন, ভাইজান হুজুরের তশরিফ এনেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আপনাদের খেদমতে আসবেন, আপনারা খুশি তো নাকি, মাশাআল্লাহ, সব চলে আসেন যারা। আমি হাদিসটা ছোট্ট করে বলে দিই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাদশা বলছে, যে আব্দুল্লাহ রেগে গেছে যে এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, যে আমার সাম্রাজ্যে, আমার রাজত্বে আমার সামনে বসে আমার মুখের উপর কথা বলে। এই আব্দুল্লাহ এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দিন ছাড়ো, আমাকে নবী বলে মেনে নাও, এই ইসলাম ছেড়ে দাও, আমার ধর্ম ছেড়ে দাও, আমার ধর্মকে তুমি মেনে নাও, বিনিময়ে আমি তোমাকে বলছি আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেবো। হুজুর আবার বলেছিলেন, আমি আব্দুল্লাহ আগেও যা বলছি, এখনো তা বলছি, পরেও বলছি, জীবন দেব মাগার, আল্লাহ আল্লাহ রসুলকে কোনোদিন ছাড়ব না। আচ্ছা, এখন আমাদের যারা নেতা ইদানিং করে, যদি এদেরকে অফার দিয়ে হয়, শোনো ইসলাম ছাড়ো, ঘর ছাড়ো, এইসব ছেড়ে দাও, তোমাকে অমুক পথটা দেবো, ছাড়বে না, ছাড়বে না, এমন করে নেতা আছে না? নাই, ও নিজের বউকে পর্যন্ত বিক্রি করে দেবে, কোনো কথা হবে না, এই তুই যা যা পারিস করে যা, আমাকে এই পথটা দে, কি ফাঁকা করে দেবে,
আল্লাহ একবার কি যে করবে আল্লাহই ভালো জানে। হযরত আব্দুল্লাহ দেখেন, হযরত যেই জবাব দিয়েছে সম্রাট এগিয়ে গেল। সম্রাট ওই সময়ে রাগান্বিত হয়ে রেগে গিয়ে বলেছিল, হে আব্দুল্লাহ, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, এত তোমার শহর, আমার রাজত্বে, আমার সাম্রাজ্যে, আমার সামনে দাঁড়িয়ে তুমি মুখের উপর জোরে জোরে কথা বলো। বাদশাহ রেগে গিয়ে বলল, এক কাজ করো, আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দাও। আমার নবী সাহাবি হাজির আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। জেলখানার ভেতরে তিনি বন্দী রয়েছে, একদিন নয়, দুদিন নয়, তিন তিন দিন বন্দী রাখা হলো। খেতেও তারা দেয়নি, পানীয় তারা দেয়নি, খোঁজ খবরটাও তারা নেয়নি। তিন দিন পর বললে, গিয়ে খবর নাও আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা। বাদশাহ নরের লোকেরা গিয়ে বলল, হে আব্দুল্লাহ, কি তুমি ভাবছ? হুজুর আবার বলেছিলেন, আমি আব্দুল্লাহ বলছি, আগেও যা বলেছি এখনো তা বলছি, আমি ঈমান কোনোদিন বিক্রেতা করব না। আল্লাহু আকবার। বাদশাহ রেগে লাল, তিন দিন খেতে দিনই তাতে এত পাওয়ার, এত ক্ষমতা, খেতে দিলে কি হতো? এক কাজ করো, একে আরো কিছুদিন জেলখানায় রেখে দাও। নবী সাহাবীকে আরো কিছুদিন জেলখানায় রাখা হলো, আরো কিছুদিন জেলখানায় আছেন। কিছুদিন পর আবার বলছে, যাও গিয়ে খবর নাও। আহারে, হুজুরকে খেতে দেয়নি, দুর্বল হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন। আবার জিজ্ঞেস করছে, হুজুর এক কথায়, আমি আগে যা বলছি এখনো তা বলছি, জীবন দেব, মাগার আল্লাহ আল্লাহ রসুলকে কোনোদিন ছাড়বো না। হাদিসটা অনেক বড়, আমি সংক্ষেপ করছি। এরপর বাদশাহ কি করেছিল জানেন? যাই সমস্ত ইরান খুঁজে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে ইরানে একটা সুন্দরী মেয়েকে আনা হলো, বাদশাহর সামনে দাঁড় করানো হলো। বাদশাহ সুন্দরী মেয়েকে বলছে, যাই সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি জানো? এই ঘরটার ভেতরে আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, জেনা ব্যবিচারটা করাতে হবে। এই কাজ করাতে পারলে আমি ইরানের সম্রাট বলছি, তোমাকে এত ইনাম দেবো তুমি কল্পনাও করতে পারবে না। শর্ত আমার একটা, আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, জেনার ব্যবিচারটা করাতে হবে। মেয়েটি বলেছে, সম্রাট, আমার মতো সুন্দরী মেয়ের সামনে দুনিয়ার কে পুরুষ আছে নিজেকে ঠিক রে, নর্মাল কাজ। বাদশাহ বলছে, ঠিক আছে, এই কাজটাই করে দেখাও। ওই সময় মেয়েটি সম্রাটের সামনে উলঙ্গ হয়ে গেল, শুনছেন তো নাকি, পুরো উলঙ্গ, উলঙ্গ হয়ে এক হাতে মদ আর এক হাতে সোয়ারের গোস্ত নিয়ে আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ যেই ঘরের ভেতরে আছেন সেই ঘরটাই তিনি প্রবেশ করছেন। দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, দরওয়াজা যখন খোলা হচ্ছে ওই সময় দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ সেজদায় অবস্থায় আল্লাহর জমিনে তিনি পড়ে রয়েছেন। সুবহানাল্লাহ! আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ! আর একটু জোরে বলা যাবে না? দীর্ঘদিন দরজা বন্ধ, হুজুর সেজদা থেকে মাথা তুলে দেখলেন কি ব্যাপার, দরজাটা খোলা হচ্ছে কেন? একবার তাকালেন, দেখলেন একটা সুন্দরী মেয়ে এক হাতে মদ আর এক হাতে সোয়ারের গোস্ত নিয়ে ঘরের ভেতর আসছে। এটা দেখে হযরত আব্দুল্লাহ সেজদায় পড়ে গিয়ে আবার তিনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ বলছি, আমার জীবন চলে যাবে, কোনো পরোয়া নাই, শহীদ হয়ে যাব, আল্লাহ আমার কোনো পরোয়া নাই, তবে আল্লাহ আমার যেন ঈমান হারা না হয়ে যায়। হাজিন আব্দুল্লাহ আল্লাহ দরবারে সেজদায় পড়ে কাঁদছেন, এইদিকে মেয়েটি ঘরের ভেতর একদিন নয়, দুদিন নয়, তিন তিন দিন থাকার পরেতে ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বলেছিলে, এই রানের সম্রাট, এই রানের বাসা, কোন জায়গায় আপনি আমাকে পাঠিয়েছে? ঘরের মধ্যে গেলাম, তিন তিন দিন ছিলাম, বহু নয় বিনয় করলাম, রিকোয়েস্ট করলাম, খেদমাত করলাম, মেহনত করলাম, না না না, তিন দিন ওই মানুষটাকে মানুষ বলে পাই নাই, জীব বলে পাই নাই, জন্তু বলে পাই নাই, পুরুষ বলে মনে হয় নাই, আমি তাকে পাথরের মূর্তির মতো পেয়েছিলাম। সম্রাটটা কি মানুষ? নড়েও না, চড়েও না, কথাও বলে না, আমাকে যে দেখে একবার দেখে মাথা নিচু করলো, ওই যে নিচু করলো। আব্দুল্লাহ নাকি মানুষ?
মেয়েটির দুটো চোখ দিয়ে মহাব্বতের পানি গড়িয়ে যায়। মেয়েটি কেঁদে কেঁদে বলেছিলেন, এ সম্রাট, আমি সুন্দরী মেয়ে বলছি। ওই আবদুল্লাহ, দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ওই আবদুল্লাহ, যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে সেই আল্লাহ সত্য, যে নবীকে নবী বলে ডাকে সেই নবী সত্য, ইসলাম সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। ওরা আল্লাহকে বাঁচিয়েছে, ওরা নবীকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে। এই ইরানের সম্রাট, আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সম্রাট রেগে লাল, বেরিয়ে যা, তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে মদ খাওয়াতে, শুয়ারের গোস্ত খাওয়াতে, বেইমান বানাতে, তুই উল্টে ওর দলে। মেয়েটিকে বার করে দিয়ে সম্রাট বলছে, আগুন জ্বালাও তাড়াতাড়ি, আব্দুল্লাহকে পুড়াবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাদিসটা অনেক পড়া, আর আমি বাড়াবো না, বাকিটা একটু পরেই বলছি। এই জলসাটা প্রতি বছরও আপনারা চান তো নাকি? সবাই চান।